25 বছর বয়সে অবিবাহিত থাকার দায়ে আপনাকে যদি দারুচিনিতে আবৃত করা হয় তাহলে বিষয়টি কেমন হবে কখনো ভেবে দেখেছেন? এটি কিন্তু আকাশকুসুম কথা নয়, বরং ডেনমার্কের একটি সংস্কৃতি যা কিনা যুগ যুগ ধরে তারা পালন করে আসছে। অনেকেই ভেবে থাকেন অবিবাহিত থাকার অপরাধে এই নিয়ম পালন করা হয়, কিন্তু এই তথ্যটি পুরোপুরি ভুল। ডেনমার্কের 25তম জন্মদিনে পালন করা হয় এই অদ্ভুত নিয়ম এবং তারা আনন্দের সাথেই উদযাপন করেন দিনটি। এই আয়োজনের মূলে থাকেন পরিবার ও বন্ধুরা, এমনকি দারুচিনি গায়ে মাখিয়ে দেবার পরপরই পানি ঢেলে দেন স্বজনরা যেন মশলাটি আরও ভালোভাবে বসে যায়। প্রায় হাজার বছর আগে ড্যানিশ মশলা বিক্রেতা তার ব্যবসায়ের জন্য কোনো জায়গায় স্থির থাকতেন না, যার কারণে তারা কোনোদিন জীবনসঙ্গী খুঁজে পাননি। এরপর থেকে ডেনমার্কে অতি আনন্দের সাথে নিয়মটি পালন করা হয় 25তম জন্মদিনে। শুধু 25তম জন্মদিনই না, কেউ যদি 30-এ পা দেয় এবং অবিবাহিত থাকে তাহলে তাকে গোলমরিচে আবৃত করা হয়। ড্যানিশরা কেউই 30-এর আগে বিয়ে করেন না, শুধুমাত্র আনন্দ ও হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখতেই তারা উৎফুল্লের সাথে দিনটি পালন করেন পরিবার ও বন্ধুদের সাথে।